ফ্রেন্ডস, কি করে বাড়িতে সহজ ভাবে আপনারা নিজেরা বিরিয়ানির মশলা বানানো যায় সেই আইটেম নিয়ে আজকে ফিরে এসেছি। তো আইটেম গুলো কি কি আছে বিরিয়ানির মশলাতে যা যা যায়, এ হলো জয়িত্রী, দারচিনি, তারপরে এখানে আছে তিন রকমের মেশানো ছোট এলাচ, তারপরে গেল শামরিচ, সাজিরা আর লবঙ্গ, আর এই এখানে রয়েছে স্টার ফ্রুট, বড় এলাচ আর জায়ফল। তো এই জায়ফল এগুলো সব একত্রে বাড়িতেই আমরা সহজে, আরেকটা অ্যাড করা যায় রোজ প্যাটেল, গোলাপের পাপড়ি, যেটা দিলে আর একটু সেন্ট ভালো হয়। যাই হোক, এইগুলো দিয়েই বেস হলো বিরিয়ানির বেস মশলা হলো এগুলো। তো এইগুলোকে আমি বাড়িতেই বানাবো। তো বানানোর জন্য যা যা নিয়েছি দেখালাম, এবার এগুলোকে গরম সব মশলাগুলোকে হালকা ভুনে নেব খোলায়। প্রথমে বড় সায়েলাচ, তারপরে স্টার ফ্রুট, জায়ফল একত্রে এগুলো ভেজে নেব খালি কড়াইতে হালকা তেলে, তারপরে এগুলোকে গুঁড়ো করব। বেশি ভাজা ভাজা করবো না, 2-3 মিনিট একটু নেড়ে চেড়ে নেব, এতে সেন্টটা আরো দ্বিগুণ হয়, যা আছে তা আরো ভালো হয় এবং অনেক দিন ধরে স্টোর করে রাখা যায় বাড়িতে। তো এই মশলা, বিরিয়ানির মশলা আপনারা আরো বিভিন্ন রকমের আইটেম, রেসিপি, তরকারি সবকিছুতেই ব্যবহার করা যায়। আমি যেভাবে করি আমি এভাবেই করে রাখি, সারা বছর এই দিয়েই চালাই। তাই আজকে আপনাদের সঙ্গে এটা শেয়ার করলাম। এবার দিয়ে দেবে দারচিনি গুলো। দারচিনি গুলোকে হালকা খোলায় ভেজে তুলে নেবে, তাও 2-3 মিনিট নেড়েচেড়ে নেবে। জায়ফল, জয়িত্রী ওগুলো তো তুলে নিয়েছি, তাও 2 মিনিট নেড়েচেড়ে। এবার একত্রে আরো যা যা আছে আইটেম সেগুলো দিয়ে দেবে। হালকা ভাবে নাড়াচাড়া করে নিয়ে তারপরে এগুলোকে মিক্সারে গুঁড়ো করে নেব। এইভাবে হালকা ভুনে নিলে অনেকদিন ধরে স্টোর করে রাখতে পারি। গরম, এই গরম অবস্থায় আমি মিক্সারে গুঁড়ো করে নেব। এবং এগুলোকে মিক্সারের বাটিটা কিন্তু খুব ভালো পরিষ্কার থাকতে হবে এবং শুকনো থাকতে হবে, কোনো রকমের ময়েশ্চার থাকলে হবে না, পরিষ্কার শুকনো ইয়েতে। এবার মিক্সারে আমি গুঁড়ো করে নেব। মশলাগুলোকে একত্রে ভালো করে গুঁড়ো করে নিলাম, এই গরম গরম এভাবে। এবার একটা এয়ার টাইট কন্টেনারে আমি রেখে দেব। প্রচুর মশলা এখানে, এই বাজারে কিনতে গেলে কিন্তু অনেক অনেক দাম, কিন্তু বাড়িতে নিজে পিউরিটিটা আলাদাই বাড়িতে তৈরি করার। তাই আমি বাড়িতে এভাবে গুঁড়ো করে রেখে দিই, যেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এবার রেখে দেবো একটা এয়ার টাইট কন্টেনারে। এয়ার টাইট কন্টেনারটা আমি একটা কাচের জার নিলাম, নিয়ে এটার পিছনে এটার ভিতরে একটা ঠিক নিয়ে নিলাম প্লাস্টিকের ভিতরে। এবার আস্তে আস্তে গুলো সব রেখে দেবো। এভাবে বছরের পর বছর রেখে ব্যবহার করা যায়। বাইরে বাজারে কিরকম দেয়, আবার অল্প একটু মশলা তা অনেক দাম, আমি একসঙ্গে এইভাবে রেখে দিই। এবং সমস্ত উপকরণে, নিরামিষ আমিষ সমস্ত কিছুতে এটা ব্যবহার করা যায়, সমস্ত উপকরণে, তরকারি রেসিপি, ঝাল সমস্ত কিছুতে আমি এটা ব্যবহার করি, বিরিয়ানি মশলাই, কারণ এটা তো আমার হাতের তৈরি, আমি তো জানি এটার মধ্যে কি কি আছে, তাই কোনটাতে ব্যবহার করতে হবে। ফ্রেন্ডস, ভালো লাগলে কমেন্টস করে জানাবেন, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।
থ্যাংকস ফর ওয়াচিং, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।